এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসরসদের রাজত্ব ছিল। তারা সেখানেই চলাফেরা করত যেখানে আমরা চলাচল করি, এই বাতাসে শ্বাস নিত, এখানেই লড়াই করত। এই দৈত্যাকার বিশালাকার ডাইনোসরসরা প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। এই ডাইনোসরসদের কয়েক হাজার প্রজাতি ছিল। এর মধ্যে কিছু ছিল তৃণভোজী এবং কিছু ছিল মাংসাশী। কিছু ডাইনোসর খুবই শান্ত প্রকৃতির ছিল, আবার কিছু ছিল খুবই হিংস্র। এটা ওই সময়ের সবচেয়ে সফল প্রাণী ছিল। কিন্তু তারপর হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যায় যা ডাইনোসরদের নাম নিশানা মুছে দেয়। কিন্তু আপনি কি জানেন ডাইনোসর বিলুপ্ত হওয়ার 1 মিনিট পর আমাদের এই পৃথিবীর সাথে কি ঘটনা ঘটে যায়? যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এটি জানার জন্য আমাদেরকে কোটি কোটি বছর পেছনে যেতে হবে, আর ডাইনোসরদের সেই শেষ দিনটিকে খুব কাছ থেকে দেখতে হবে যেদিন শুরু হয়েছিল এই মহাবিপর্যয়। তো চলুন আমরা ফিরে যাই আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া খুবই শান্ত ছিল। চারদিকে সূর্যের আলো, লম্বা লম্বা গাছের মধ্যে সমুদ্রের ঠান্ডা বাতাসের ধাক্কা, আর ডাইনোসরদের শব্দে মুখরিত ছিল চারদিক। তখন এই সকল ডাইনোসরদের প্রজাতিরা পৃথিবীতে খুবই আরামে তাদের জীবন পার করছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এর থেকেও 4.5 কোটি বছর আগেই এইসব ডাইনোসরদের দিকে ধেয়ে আসা শুরু করে এক মারাত্মক বিপদ। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে একটি ছোট অ্যাস্টেরয়েডের টুকরা খুব দ্রুত গতিতে আমাদের সৌরমণ্ডলের দিকে এগিয়ে আসছিল। এটি পৃথিবী থেকে প্রায় 20 কোটি মাইল দূরে থাকা অবস্থায় এর সামনে একটি বাধা আসে। যদি এই বাধা না আসতো তাহলে হয়তো ডাইনোসরদের বিনাশ হতো না, হয়তো আজও আমরা চিড়িয়াখানার খাঁচার ভেতরে ডাইনোসরদের দেখতে পেতাম। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলায় পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্টের একটি বড় অ্যাস্টেরয়েডের সাথে এই অবজেক্টটি ধাক্কা খায়, আর এই সংঘর্ষের ফলে ওই বড় অ্যাস্টেরয়েডের চলার পথ বদলে যায়, আর এটি ওই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে বেরিয়ে সোজা পৃথিবীর দিকে 22,000 মাইল প্রতি ঘন্টা স্পিডে এগিয়ে আসতে থাকে। যখন এই অ্যাস্টেরয়েড পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন একটি চান্স ছিল ডাইনোসরদের ধ্বংস না হওয়ার। যদি এই অ্যাস্টেরয়েড পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে ধাক্কা লাগত তাহলে আমাদের পৃথিবী বেঁচে যেত এক মহা বিপর্যয় থেকে। কিন্তু আরও একবার ভাগ্যের নির্মম পরিহাসে এই উল্কাপিণ্ডটি চাঁদের খুব কাছ দিয়ে চলে যায়। প্রায় 40 কিলোমিটার সাইজের এই অ্যাস্টেরয়েডটি প্রতি সেকেন্ডের সাথে সাথে পৃথিবীর দিকে আরও এগিয়ে আসছিল। তখন এর গতি প্রতি ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার হয়ে যায়। এই উল্কাপিণ্ড যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারের ভেতরে চলে আসে তখন এটি একটি জ্বলন্ত বলে পরিণত হয়ে যায়। এটি এত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসতে ছিল যে মাত্র 4 মিনিটের মধ্যেই এটি আটলান্টিক মহাসাগরকে পার করে ফেলে। এর উজ্জ্বলতা এতই বেশি ছিল যে এটি পৃথিবীতে ধাক্কা লাগার আগেই হাজার হাজার জীব এই আলোর জন্য অন্ধ হয়ে যায়। এই জীবগুলো ওই উল্কাপিণ্ডটিকে দেখতে পারছিল না, কিন্তু প্রাণীগুলো এর ভয়ানক তাপ অনুভব করতে পারছিল। এর কিছুক্ষণের মধ্যেই অ্যাস্টেরয়েডটি মেক্সিকোর উপকূলে আসতে পারে, আর প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপ সহ একটি ভয়ানক বিস্ফোরণ হয়। এই সংঘর্ষের বিস্ফোরণ প্রায় 10টি হাইড্রোজেন বোমের চেয়েও বেশি শক্তিশালী ছিল। সংঘর্ষের সাথে সাথে সেই অঞ্চলের আশেপাশের প্রায় 800 কিলোমিটার পর্যন্ত অবস্থান করা সব প্রাণী ও গাছপালা ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে সংঘর্ষের সাথে সাথেই লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায়। সংঘর্ষের জায়গায় 180 কিলোমিটার চওড়া ও 20 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়। বিস্ফোরণের কারণে এই গর্তের সব মেটাল ও পাথর আকাশে বড় ধরনের ধুলোর মেঘ তৈরি করে দেয়। আর এরও 16 মিনিট 40 সেকেন্ড পর সংঘর্ষের ফলে পৃথিবীর ভিতর থেকে এর চারদিকে 11.1 মাত্রার ভয়ানক ভূমিকম্প তৈরি হতে থাকে। এর কারণে সমুদ্রে বিশালাকার ঢেউ তৈরি হয়, আর একের পর এক সুনামি পৃথিবীর সব সমুদ্রের চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ভূমিকম্পের কারণে পৃথিবীর ভেতর শান্ত অবস্থায় থাকা সব আগ্নেয়গিরিগুলো বিস্ফোরিত হতে শুরু করে, যার কারণে পৃথিবীর সব প্রান্তে থাকা ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। এই ভয়ানক বিস্ফোরণের রেডিয়েশনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে ঘটনাস্থলের 800 কিলোমিটার পর্যন্ত থাকা সব প্রাণী যারা মারা গিয়েছিল এরা সবাই একদম পুড়ে ছাই হয়ে যায়। উড়তে পারা ডাইনোসরসরা তো প্রথম ইম্প্যাক্ট থেকে বেঁচে গিয়েছিল,
কিন্তু এটি কেবল মহাপ্রলয়ের শুরু ছিল। বিস্ফোরণের কারণে যে লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু, পাথর ও ধুলোবালি আকাশে চলে গিয়েছিল, এগুলো ঘটনার 40 মিনিট পর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আগুনের বলের আকারে পৃথিবীতে আশ্রয় পড়তে থাকে। এর সাথেই ধুলোবালির একটি বিশাল তুফান প্রায় 6,000 কিলোমিটার পার আওয়ার গতিতে পৃথিবীর অন্য প্রান্তে মৃত্যু নিয়ে আসা শুরু করছিল। ধুলোবালির কয়েক কিলোমিটার চওড়া এই তুফানের কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে যায়। আর পৃথিবীর তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে পৃথিবীর ওপরের স্তরে থাকা সব গাছপালা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর এর কারণে যেসব ডাইনোসরসরা ঘটনাস্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিল, তারাও এই গরমে আর বেঁচে থাকতে পারেনি। এই মহাপ্রলয়ের কারণে পৃথিবীর মধ্যে থাকা প্রায় 90% জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। আর যে 10% জীবন ঘটনার পরও বেঁচে গিয়েছিল, তার মধ্যে শুধুমাত্র ওইসব প্রাণীরাই ছিল যেগুলোর ওজন 30 কেজির কম। এর মূল কারণ ছিল এটি যে এই বিস্ফোরণের কারণে পৃথিবীতে থাকা সব প্রাণী প্রায় মারা যায়, আর সব গাছপালাও এই মহাপ্রলয়ের কারণে পুড়ে ছাই হয়ে যায়, যার কারণে এর মধ্যে যেসব বিশালাকার জীব বেঁচে গিয়েছিল তারা খাবারের অভাবেই মারা যায়, আর ধ্বংস হয় 14 কোটি বছরের এক রাজত্বের। কিন্তু এই মহাপ্রলয় একটি অন্য প্রজাতির জীবের জন্য উপকারী হতে চলেছিল। পৃথিবীতে ডাইনোসর শেষ হওয়া ছোট প্রজাতির এক প্রাণীর জন্য একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দেয়। সকল ডাইনোসর মারা যাওয়ার 1 মিনিট পর থেকেই শুরু হয় এক নতুন জীবনের যাত্রা, আর এই প্রজাতি ছিল ম্যামলস। ম্যামলস কি ছিল, এরা কিভাবেই বা এই মহাপ্রলয় থেকে বেঁচে গিয়েছিল, আর আমরা মানুষরাই বা পৃথিবীতে কিভাবে আসলাম, তাছাড়া ডাইনোসর ধ্বংস হওয়ার পরে 6 কোটি বছরে আমাদের পৃথিবীর সাথে কি কি ঘটনা ঘটেছে, এগুলো আমরা জানবো ভিডিওটির পরবর্তী এপিসোডে। আপনি কি পরবর্তী এপিসোডটি দেখতে চান? যদি দেখতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে বলুন আপনার ইচ্ছের কথা। আর আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। ধন্যবাদ।